নোট নিষেধাজ্ঞা দুদিন পর এটিএম খুললেও ভোগান্তি থাকলই। বেসরকারি ব্যাংকের বেশিরভাগ এটিএম বন্ধ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম খুললেও টাকা জমা দেয়া বা তোলা কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। শুক্রবার সকাল থেকে যে এটিএম খোলার কথা ছিল রাজ্য জুড়েই তার বিপরীত চিত্র। একেবারে সকাল সকাল লাইন দিয়ে কিন্তু ঠিক এই অভিজ্ঞতার শিকার হয়েছে যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে তাদের অধিকাংশ এটিএমই এদিন ছিল সকালের দিকে বন্ধ, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বড় শাখাগুলিতেই একমাত্র ই কাউন্টারগুলি খোলা সম্ভব হয়েছিল, আর সেখানে আসলেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। সারা দিন ধরে তারা লাইনে দাঁড়িয়েছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন, টাকা তোলা হোক বা টাকা জমা দেওয়া সম্মুখীন হতে হয়েছে একাধিক সমস্যার। দিনভর প্রায় এই সবের জেরেই ফের আরেকবার জেরবার হলেন সাধারণ মানুষ। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।